হাই ফ্রেন্ডস, আমি কালকের ব্লগে বলেছিলাম যে আমি কালকে আম্মুর সাথে গ্রামের বাসায় এসেছি বেড়াতে। তো আজকে আমি যাব আম্মু আর ভাবির সাথে কিছু কেনাকাটা করতে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা সবাই মিলে সকাল সকালই রেডি হয়ে বের হয়ে গেছিলাম। বের হয়ে থালা বাসনের দোকানে এসেছিলাম একটা ডিনার সেট কেনার জন্য। তো এই তো একটু ঘোরাফেরা করে আমাদের এই ডিনার সেটটা পছন্দ হয়ে গেল। এইদিকে ডিনার সেটটা প্যাকিং চলতেছে আর অন্যদিকে আমরা অন্য জিনিস দেখতেছিলাম। কিছু সিম্পল স্টিলের চামচের দরকার ছিল, তো আমরা অনেকক্ষণ ধরে বেছে বেছে যে এই চামচগুলো পছন্দ করলাম। আর ওইদিকে ওই যে দোকানদার ভাইয়া ফোনে দাম হিসাব করতেছিল। তো যাই হোক, এই জায়গা থেকে এই জিনিসগুলো নিয়ে আমরা দোকানে রেখেই চলে গেলাম অন্য একটা দোকানে। তো হাঁটতে হাঁটতে হঠাৎ করে মনে পড়লো যে বটি কেনা দরকার, তো একটা দোকান থেকে আমরা এই যে একটা বটি কিনে নিলাম আর একটা হচ্ছে নারকেল কুড়নি কিনে নিলাম। তো তারপরে সেখান থেকে আমরা চলে গেলাম জগ গ্লাসের দোকানে। এই যে আমরা গ্লাস পছন্দ করতেছি, দেখেন কত রকমের গ্লাস। তো ভাবি আর আম্মু যে এক একটা করে দেখতেছে আর পছন্দ করতেছে। তো এই যে এই নকশা করা গ্লাসটা আমার খুবই পছন্দ, অনেক ডিজাইন, গর্জিয়াস ডিজাইন ছিল এই গ্লাসটাই। তো তারপরে এই যে আম্মু কিছু গামলা নিল আর কিছু বাসন নিল। তারপরে আবার আমরা কাঁচের জগ দেখা শুরু করলাম। এই যে এই জগটা অনেক পছন্দ হয়েছিল, এই জগগুলো অনেক সুন্দর, এই জগটাই নিয়েছিলাম আমরা। তারপরে আম্মু আবার এই যে দুইটা ডালা নিয়ে নিল। তো ডালা নিয়ে এই দোকান থেকে অনেক জিনিসই নেওয়া হয়ে গেছে। তো জিনিসগুলো সব আমরা ওই দোকানে রেখেই চলে গেলাম বেডশিট কিনতে। তো এই তো আমরা বেডশিটের দোকানে চলে এসেছি, এসে বেডশিট দেখাও শুরু করেছি। এই যে প্রথমে তো মোটেই পছন্দ হচ্ছিলো না, তারপর অনেক কষ্টের পরে দুইটা বেডশিট পছন্দ হলো। এই যে এই দুইটা, এই যে আম্মু আবার নেড়ে চেড়ে দেখতেছে, দেখে দামদার করতেছিল আম্মু আর ভাবি, আর আমি বসে বসে একটু ভিডিও করতেছিলাম। তো যাই হোক, এই দোকান থেকে এই দুটা নেওয়ার পরে আমরা অন্য একটা বেডশিটের দোকানে গেলাম। এই যে এটা, ওই হাতের বেডশিটটাও আমরা নিয়েছিলাম, ওটাও অনেক সুন্দর ছিল। এই দোকানের বেডশিটগুলো একটু বেশি ভালো ছিল। তো যাই হোক, বেডশিট নিয়ে এই যে আম্মু আর ভাবি অন্য একটা দোকানে চলে যাচ্ছে আমাকে এই দোকানে বসিয়ে রেখে। আমি একটু অসুস্থ ছিলাম, তো এই তো আমি একা একা বসে বসে তাদের জন্য অপেক্ষা করতেছিলাম। আমার খুবই শরীর খারাপ লাগতেছিলো, তাই আমি আর যাইনি। তো একটু পরে ওরা চলে এসেছিলো। আসার পরে এই যে আমরা একটু কাঁচা বাজারে ঢুকেছিলাম, কিছু জিনিস কেনার ছিল। তো কাঁচা বাজার ঘুরে ঘুরে আমরা আবার চলে গেলাম কসমেটিক্সের দোকানে। তো বাসায় দুইটা পিচ্চি আছে, ওরা বলেছিল যে ওদের কসমেটিক্স লাগবে। তো আমরা এসে সব বাচ্চাদের জিনিস দেখা শুরু করলাম। তো এসে প্রথমে এই যে দুইটা মাথার ব্যান্ড নিয়ে নিলাম, ব্যান্ড দুইটা অনেক সুন্দর ছিল। তারপরে ভাবলাম যে ক্লিপ নেওয়া দরকার, তো এই যে ভাবি ক্লিপ পছন্দ করলো। তারপরে আবার চুড়ি নিয়ে নিলাম, এই যে চুড়ি দেখা চলতেছে। দোকানে যা যা ছিল সব কিছুই বাচ্চাদের আমরা দেখতেছিলাম। তো এই যে চুড়ি বেছে বেছে এই দুইটা চুড়ি পছন্দ হলো, তো এই দুইটা চুড়ি নিয়ে নিলাম। তারপরে আবার এই যে এইগুলা ছিল আংটি, বাচ্চাদের আংটি, দেখেন কি সুন্দর রাজহাঁস। আর ছিল একটা ডল, এই রিং দুইটা আমার খুবই পছন্দ হয়েছিল, আমি বারবার নেড়ে চেড়ে দেখতেছিলাম। তো তারপরে আমরা মাথার ছোট ছোট এই যে কাঁকড়া ক্লিপ পছন্দ করা শুরু করলাম। এগুলো বাচ্চাদের মাথায় শাড়ি দিয়ে দিয়ে মেরে রাখলে খুবই সুন্দর লাগে। তো এই যে আমি আর ভাবি বেছে বেছে পছন্দ করতেছিলাম। দুইজন মিলে অনেক বাসাবাসির পরে আমরা 10টা কাঁকড়া ক্লিপ নিয়েছিলাম। তো তারপরে আমরা ভাবলাম যে আর কী কী আছে দোকানে দেখি। তারপরে দেখলাম যে বাচ্চাদের ছোটো ছোটো চাপটি কানের আছে, তো এই যে কানের দুলগুলা, তো খুব বেশি ভালো ছিল না। তারপরেও আমরা দুইজন ভাবলাম যে নিব। তো তারপরে আমরা দুইজন আবার এটা কালার চয়েস করা শুরু করলাম। তো আমরা গ্রিন কালারটা বাছতেছিলাম, তো কালার মিলাতে পারতেছিলাম না অনেকক্ষণ ধরে, দেখেন দুইজন মিলে বেছে বেছে তারপরে নিয়ে নিলাম। তারপরে এই যে হিসাব কিতাব চলতেছে, ভাইয়া হচ্ছে দোকানদার ভাই হচ্ছে ক্যালকুলেটারে দাম হিসাব করতেছিল, আর এই যে কী কী নিয়েছিলাম সবই ছিল এখানে। তো যাই হোক, কসমেটিক্সের দোকান ঘুরে ঘুরে সব জিনিসপত্র নিয়ে আমরা এবার চলে যাব বাসায়। তো তার জন্য আমরা এই যে কি যা যা কিনেছিলাম সব কিছু নিয়ে বেঁধে আমরা ভ্যানে করে বাসায় যাচ্ছিলাম, কারণ জিনিস এত ছিল যে অন্য কিছুতে যাওয়া সম্ভব হচ্ছিল না। তো সব কিছু রেডি করে তারপরে আমাদের আবার ঔষধ কেনার কথা মনে পড়লো। তো তারপরে আমরা ঔষধের দোকানে এসে বাচ্চার জন্য একটা ঔষধ নিয়ে নিলাম। তো ঔষধ নিয়ে আমরা তারপরে ভ্যানে উঠে বাসায় চলে গেলাম। এভাবেই কাটলো আজকের দিনটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। খোদা হাফেজ।